রোগ যেটা হয় এটার নাম আলসার, এবং এর আসলেই সত্যিকার অর্থে এর কোনো মানে উপশম কোনো ওষুধপত্র এখনো বের হয়নি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি সংবাদ বাংলা। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত একজন বিখ্যাত মানুষ শোলমা চাষ করে ইতিমধ্যে সারা বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টি করেছেন, সেই বিখ্যাত ব্যক্তির ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। আমরা ওনার কাছ থেকে জানবো যে এই শীতের সময় শোল মাছের নানাবিধ রোগ হয়, এই রোগ হওয়ার কারণটা কি? আসসালামু আলাইকুম। আসলে একটু আমি তো মৎস্য বিশেষজ্ঞ কেউ না, রোগটা কেন হয় এবং এর উপশম কি সত্যি কথা বলতে আমি এর কিছুই জানি না, একেবারে সত্য কথা যেটা। তো বিশেষজ্ঞদের মুখে যেটা শুনছি যে এই রোগটা, এই যে ক্ষত রোগ যেটা হয় এটার নাম আলসার, এবং এর আসলেই সত্যিকার অর্থে এর কোনো মানে উপশম কোনো ওষুধপত্র এখনো বের হয়নি, এটুকুই আমি বিশেষজ্ঞদের মুখে শুনছি। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে শীতের সময় ওদের খাবার নিয়ে, শীতে নাকি শোল মাছের হজম হয় না, এই জন্য শীতকালে খাবার না দেয়া, শীতের দুই মাস বিশেষত পৌষ মাঘ যে দুই মাস প্রচণ্ড শীত থাকে, এই দুই মাস ওদেরকে খাবার না দেয়া এটা একটা পদক্ষেপ হতে পারে। আর একটা পদক্ষেপ আসলে এই বিষয়গুলো আমি তো বিশেষজ্ঞ না, এ বিষয়ে কোনো কথাই আমার বলতে ইচ্ছা করে না আসলে, যেটা যে বিষয়ে আমি কিছু না জানি না সে বিষয়ে কি আসলেই কিছু বলা যায়। তবুও যেহেতু আমি এই মাছটা চাষ করছি, সবাই শুনতে চায় আমার কাছে, আমার ইতিপূর্বে কখনো শোল মাছে কখনো আমি এই রোগটা আমার হয়নি কখনো, এবার 10-12টা মাছের গায়ে আমি এরকম দেখতে পাচ্ছি একটু ক্ষত রোগ মতো, কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো ট্রিটমেন্ট এদের জানি না এবং ট্রিটমেন্ট জানি না বলে আমি করিও না। এই এখন আমি আপনাদেরকে এই ছাড়া এর বাইরে আর তেমন কিছু বলতে পারছি না। তবে আমাদের একজন বিশেষজ্ঞ আছেন লুৎফর রহমান ভাই, আমাদের সাতক্ষীরা সদর উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা, উনি বিষয়টা সম্পর্কে যেটা বলেন যে চুন, লবণ, পটাশ এই তিনটা জিনিসের অ্যাপ্লাই করতে পুকুরে যে এই ক্ষত রোগের উপশমের জন্য, চুন, লবণ এবং পটাশ প্রথম দিন শতক প্রতি 500 গ্রাম করে চুন ফুটায়ে পানির সাথে দুধের মতো করে গুলাইয়ে দিলেন, তারপরের দিন ওই রকম শতক প্রতি 500 গ্রাম করে লবণ ছিটাই দিলেন, তারপরে শতক প্রতি 5 গ্রাম করে পটাশ পানিতে গুলে পুকুরে ছিটাই দিলেন, এইরকম 3 দিন এই ট্রিটমেন্টটা করলে নাকি ভালো হয় এইরকম, সেটা হচ্ছে লুৎফর ভাই বলেন আর কি, আমাদের সদর উপজেলা সিনিয়র উপসহকারী মৎস্য কর্মকর্তা, ওনার ভাষ্য মতে এটাই হচ্ছে এর উপশম, এর বাইরে আমি আসলেই আর কিছু জানি না। অত্যন্ত দক্ষতার সাথে এবং অনেক সত্য কথাটা যিনি তিনি কিন্তু প্রকাশ করলেন, যে তিনি বললেন যে তিনি কোনো বিশেষজ্ঞ নন, তবে তিনি দীর্ঘদিন এই মাছের চাষের সাথে জড়িত, সেবিধায় তিনি এর একটা অভিজ্ঞতার আলোক থেকে তিনি অনেক কথা বললেন, একই সাথে তিনি একজন মৎস্য কর্মকর্তারও কথা বললেন। এবং এভাবেই সুপ্রিয় দর্শক, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তারা অবশ্যই জাকির চাচার পরামর্শ অনুযায়ী প্রয়োগ করলে অবশ্যই আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন। এবং না, এখানে একটু ভুল হচ্ছে আপনার, আপনি আসলে আমার পরামর্শ মতো না, আপনারা যে কোনো মৎস্য বিশেষজ্ঞ, যেমন আমাদের প্রতিটা এখন তো ক্ষেত্র সহকারী তো প্রতিটা ইউনিয়নে ছড়াই আছে, আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যখন রোগ বালাই হয় তখন আপনারা কোনো একজন বিশেষজ্ঞের পরামর্শ নেন। আর এই কৃষ্ণ, আপনি আমাকে খুব একটা উপকার করলেন যে এই বিষয়ে একটা কথা বলার সুযোগ করে দিয়ে, সেটা হচ্ছে যে আমি বলে দিতে পারলাম মানুষকে যে এ বিষয়ে আসলেই আমি কিছু জানি না এবং সত্যিই আমি কিছুই জানি না এই বিষয়ে, এই জন্যে আপনারা আমার পরামর্শ না, আমি কিন্তু লুৎফর ভাইয়ের রেফারেন্সে কথাটা বলছি। হ্যাঁ, আমি একজন মৎস্য বিশেষজ্ঞের রেফারেন্সে কথাটা বলছি যে উনি আমাকে যে পরামর্শটা দেন সেটাই আমি বলছি, আর এর বাইরে আপনারা কোনো মৎস্য বিশেষজ্ঞের আর
আরো বড় বিশেষজ্ঞের কাছে আমি যেটা শুনছি এর অ্যাকচুয়ালি কোনো উপশম নেই, এর কোনো এমনি আস্তে আস্তে যদি প্রাকৃতিকভাবে ভালো হয়ে যায় তো গেল, আর নতুবা এর কোনো উপশম নেই। রোগটার নাম নাকি আলসার, এটাই শুনছি। আর হচ্ছে লুৎপার ভাইয়ের কাছে যেটা শুনছি, লুৎপার ভাইয়ের রেফারেন্সেই আমি কথাটা বললাম। আর আমি অ্যাকচুয়ালি এই বিষয়ে মানে আমি আপনাদেরকে কোনো, আমি লুৎপার ভাইয়ের রেফারেন্সে বলছি, আমি কিন্তু কোনো পরামর্শ দেইনি। আর আপনারা কোনো মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিংবা উপরের দিকে, আমিও অনেকবার চেষ্টা করছি, আমি মন্ত্রী পর্যায় পর্যন্ত কথা বলছি যে ছেলেরা যারা চাষ করছে নতুন করে তারা এইরকম প্রবলেমে পড়ছে, এর জন্যে আমি সবার কাছে আবারও এই আপনাদের মাধ্যমে আমি অনুরোধটা জানাচ্ছি যে আপনারা একটু দেখুন, একটু দেখুন যে কেন রোগটা হয় এবং এর উপশম কী, এ বিষয়ে আপনারা একটু মানে একটু উচ্চতর গবেষণা দরকার। আসলে একটু উচ্চতর গবেষণা ছাড়া এ বিষয়ে কোনো পরামর্শ দেওয়াও আসলে কারোর পক্ষে বোধ হয় সম্ভব না আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই জন্যে আমি কোনো কিছু বলছি না, আমি একজন মৎস্য কর্মকর্তার রেফারেন্সে সাতক্ষীরা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জুফার রহমান, উনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ, বহুদিন যাবৎ মাছের সাথেই আছেন। হ্যাঁ, মাটির সাথে ওনার নিবিড় সংযোগ, আমি তার রেফারেন্সে কথাটা দর্শকদের জন্য বললাম। ধন্যবাদ চাচাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা বিস্তারিত চাচার মুখ থেকে বিভিন্ন রোগবালাই সম্পর্কে জানলাম। সুপ্রিয় দর্শক, আমরা আবারও দেখা হবে কোনো একটি নতুন প্রোগ্রামে চাচার সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।